পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো শুকরিয়া, যে মহান আল্লাহ তালা আখেরি জামানার পদ ভোলা মানুষদের উদ্ধার করে হেদায়েতের পথে তুলে আনার পবিত্র দায়িত্ব অর্পণ করে মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর ক্যাবলাকে 1949 সালের 14ই ডিসেম্বর বুধবার দিনে এ ধুলির ধরায় প্রেরণ করেন। তার জন্মের পূর্বে ও পরে অনেক অলৌকিক ঘটনার সমাহার ঘটে। তার মুখ দেখিলে যাই গো চেনা মাওলার ভেদেশ হলে পায় না, ও তার মুখ দেখিলে যাই গো চেনা মাওলার ভেদেশ হলে পায় না, যার শনে যার কোলে পায় না, ও তার মুখ দেখিলে যাই গো চেনা মাওলার ভেদেশ কোলে পায় না। সম্রাট জন্ম নিয়া ঘটায়নে ঘটনা, সুফি সম্রাট জন্ম নিয়া ঘটায়নে ঘটনা, কেহ ডাকলে শিশু শিশু বাচ্চারে তিনি বেশি ফিরে তাকাই তো না মাওলার ভেদেশ কোলে পায় না, ও তার মুখ দেখিলে যাই গো চেনা মাওলার ভেদেশ কোলে পায় না। একবার মেঘ বাতাসে কিছুই দেখা গেল না, হঠাৎ একবার মেঘ বাতাসে কিছুই দেখা গেল না, ঘরের মধ্যে এমন কোলে পায় না, ও তার মুখ দেখিলে যাই গো
চেনা মাওলার ভেদ সলে পায় না, পলকে আলো হয়ায় উঠলো ঘরখানা, চোখেরি পলকে আলো হয়ায় উঠলো যখনা, পিতা তাহার চমকে কলে পায় না, ও তার মুখ দেখিলে যাই গো চেনা মাওলার ভেদ কলে পায় না। দেখে তাদের বাচ্চা শুইছে ঘরে একোনা, চাইয়া দেখে তাদের বাচ্চা শুইছে ঘরে একোনা, শিশুর গায়ে আলো কলে পায় না, ও তার মুখ দেখিলে যাই গো চেনা মাওলার ভেদ কলে পায় না। শিশুরাইখা মা জননী নামাজ পড়ত যখনা, শিশুরাইখা মা জননী নামাজ পড়ত যখনা, এক ধিয়ানে চায়া কলে পায় না, ও তার মুখ দেখিলে যাই গো চেনা মাওলার ভেদ কলে পায় না। জন্ম লগ্নের আগের বছর যায় জানা,
বাগির জন্ম লগ্নের আগের বছর যাই জানা, না খায়া মা নুসমর ছেড়ে, না খায়া মা নুসমর ছেড়ে, জমিনে ফসল কিছুই হইছি লোনা মাওলার ভেদ কোলে পায় না, ও তার মুখ দেখিলে যাই গো চেনা মাওলার ভেদ কোলে পায় না। জন্মের পরে চাষির খেতে ফসল ধরে না, তিনি জন্মের পরে চাষির খেতে ফসল ধরে না, খোকন তুমি চায়া কোলে পায় না, পোতার মুখ দেখিলে যাই গো চেনা মাওলার ভেদ কোলে পায় না, যার শনে যার কোলে পায় না, ও তার মুখ দেখিলে যাই গো চেনা মাওলার ভেদ কোলে পায় না, ও তার মুখ দেখিলে যাই গো চেনা মাওলার ভেদ কোলে পায় না।